আগামী 2024 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে চাইছেন? আমি তো অবশ্যই এবছর সারা ভারতবর্ষের মানুষ মমতাকে চাইছে, আমি এরও চাইছি। কেন চাইছেন কেন মমতাকে? মমতা হলো গরিবের মাহিষ, যাকে গরিবের কি বলবো মা, গরিবের জন্য যা করেছে আর সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি করেছে তার সাথে আকাশ পাতাল ফারাক। মমতা একদম গরিব দুঃখীর জন্য উঠে পড়ে লেগেছে, সেই জায়গায় মোদি দেশটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। আমরা মনে করি মমতাই এখন একমাত্র যে আছে সারা ভারতবর্ষের মানুষকে সঠিক জায়গায় সঠিক যে পৌঁছে দিতে পারবে, মানুষের গরিব মানুষের দুঃখ কষ্ট যে বুঝে সে একমাত্র মমতা দিদিই বুঝে, তাছাড়া আর কেউ নেই সারা ভারতবর্ষ হতে বিশ্বের মধ্যে বলতে পারে মমতার মতো মুখ্যমন্ত্রী কেউ নেই। আর প্রধানমন্ত্রী যখন হবে ওটা হবে সারা বিশ্বের রেকর্ড। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি 100% আত্মবিশ্বাসী আগামী দিন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন? অবশ্যই, দিদি ছাড়া কোনো ভারতবর্ষের আর মুখ নেই, দিদিকেই চাই প্রধানমন্ত্রী। ধন্যবাদ ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম বরুণ মণ্ডল। বাড়ি কোথায়? খড়গপুর সদর। ধন্যবাদ।